السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين সুপ্রদর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এটিএন বাংলায় লাভস জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক লিমিটেড সরাসরি আয়োজন দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রদর্শক, এই আয়োজনে আপনারা জীবন ঘনিষ্ঠ সকল ধরনের প্রশ্নের পাশাপাশি ইসলামী শরীয়ত আলোকে রমজান সম্পর্কিত সার্বিক বিষয়ে সরাসরি ফোন করে জানার সুযোগ পাচ্ছেন। আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশ্ববরেণ্য আলেমে দিন শেখুল আলম সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখকে স্বাগত দর্শকদের সরাসরি আয়োজনে। জাযাকাল্লাহ আহসান, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, আমি আছি কারিকেম ফিরোজ আপনাদের সাথে সরাসরি সহযোগিতায়। আমরা সরাসরি এখন প্রশ্ন যাবো। শেখ, আমরা প্রশ্ন নিতে পারি? জি। কে আছেন লাইনে, নাম বলে প্রশ্ন বলবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খায়রান আহসান জাযা। আমি আরিফ চিটাগং থেকে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ইয়াক। জি আরিফ সাহেব, বলুন কি প্রশ্ন আপনার? জি, প্রশ্ন লাইলাতুল কদর, আমরা 20 নম্বর থেকে তালাশ করব নাকি 20 নম্বর থেকে 10 দিন তালাশ করব নাকি শুধু বেদের রাত তালাশ করব? আচ্ছা, ধন্যবাদ, আমরা শুনব এই বিষয়ে। আরেকটি প্রশ্ন আমার। জি বলুন। ওই কোন আমল করব আমরা বেশি বেশি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এটা করব। এছাড়া কোন আমল করব বেশি বেশি? অনেক ধন্যবাদ আরিফ সাহেব আপনাকে, যে আমরা শুনবো। শেখ এর বিষয়ে জবাব দেবেন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, শুনলেন, লাইলাতুল কদর কি 20 তারিখের পর থেকে প্রতিদিনই করবেন না বেজোর রাত্রিগুলিতে তালাশ করবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين سيدنا ونبينا ورسولنا محمد وعلى اله وصحبه اجمعين، اما بعد، اقول وبالله التوفيق। আসলে হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা হলো শেষ দশকে মানে 10 দিনে বেজোর রাতে এই রাত্রিকে তাহারি করা, তালাশ করা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আমল ছিল শেষ 10 দিন যখন আসত 10 রাত তিনি পুরোটাই জাগ্রত থাকতেন। তো কাজে যে কোনো একটা তো হবেই, এখন বেজোর রাতে। এদিকে তারিখের আবার বেশকম হয়ে যায় সৌদি আরবে আর আমাদের ইয়েতে, সেই জন্য বুদ্ধিমানের কাজ হলো এই শেষ 10 রাতে তালাশ করা, এই রামা ইয়েকে লাইলাতুল কদরকে তালাশ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমিন আমিন। তাহলে আমরা প্রতি রাতে ইনশাআল্লাহ 20 রাতে ইনশাআল্লাহ চেষ্টা করলে আল্লাহ পাক মিলিয়ে দিবেন ইনশাআল্লাহ। শেখ, একটা প্রশ্ন নিয়েছি, দর্শক অপেক্ষায় আছেন। জি আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কি প্রশ্ন বলুন? জি হুজুর, কাপাসিয়া গাজীপুর থেকে নাজমুন নাহার বলছিলাম। জি হুজুর, তাহিয়াতুল ওযু নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছিলাম এখান থেকে, আর আমি আল্লাহ চাহেন তো এই সালাতটি কন্টিনিউ করতে চাই। ধরেন আমি 10-12 বার ওযু করলাম এবং এই সালাত আদায় করলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে হুজুর, নামাজ আদায়ে 3টি নিষেধ সময় রয়েছে, আর এই 3টি নিষেধ সময়ের তাহিয়াতুল ওযু সালাত কি আদায় করা যাবে কিনা? আর শুনেছি ফজরের পর সূর্য ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত এবং আসরের সালাতের পর মাগরিব পর্যন্ত নফল সালাত আদায় করতে হয় না, কথাটা কতটুকু শরীয়তসম্মত? আর যদি শরীয়তসম্মত হয়ে থাকে তবে কি তাহিয়াতুল ওযু সালাত কি এই সময় আদায় করতে পারবো কি? তিনি ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
তো লাইলাতুল কাদার এখানে এই সূরা কাদারের মধ্যে তিনবার আসছে এই কথাটি, এই জন্য ইমাম আবু হানিফা এটা সাতাইশে রাত তিন সাতা একুশ তো না রেখে তিন নং সাতাইশ, এটি নয়টি অক্ষর ছিল লাইলাতুল কাদারের মধ্যে। তো এটি একটা ইশারা, প্রচ্ছন্ন ইশারা যে সাতাইশে রাত। তো যাই হোক, এটা কোনো ওয়াহি না বা সুস্পষ্ট দলিল না, আমাদের প্রতি রাতেই তালাশ করার দরকার। এখন থাকলো এই রাতে কি, এক এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, যেহেতু কোরআন নাজিল হয়েছিল এই এই রাতেই কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, এরপরে সালাত আদায় করা, এরপরে দোয়া করা, তিনটি আমল, তিনটি আমল। আর পারলে এই রাতে কিছু সদকা গরিব মিসকিনদের দেয়া, তো এটি আমল হওয়া উচিত। আর দোয়া তো বেশির বেশি দোয়া এ রাতে করা উচিত, কারণ দোয়াটা এই রাতে একেবারে কবুলই হয়। কাজেই যারা বুদ্ধিমান তারা সেই হিসাবেই কাজ করে, আল্লাহ তৌফিক দান করে, আমিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে তাহিয়াতুল ওয়াজু, এটা কি নামাজের জন্য যে নিষিদ্ধ সময়গুলো রয়েছে সে সময় পড়া যাবে কিনা? মনে রাখুন, তাহিয়াতুল ওয়াজু ওদু করলেই তখন তার সম্মানে দুই রাকাত পড়া, অনুরূপভাবে তাহিয়াতুল মসজিদ মসজিদে ঢুকলেই দুই রাকাত পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজে গেলেন তখন ফিরে এসে তিনি হযরত বিলাল হাবাসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কি খবর বিলাল, জান্নাতের মধ্যে আমি তোমার চলাফেরা, আমার আশপাশে চলাফেরার স্যান্ডেলের আওয়াজ শুনতেছিলাম, তোমার মর্যাদা এত বেশি কেমন করে হল? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোনো আমল করি না, তবে একটা আমল করি, যখনই উজু করি দুই রাকাত তাহিয়াতুল উজু আমি আদায় করি। এখন আপনার প্রশ্ন হলো, ওই যেই তিন ওয়াক্তে নামাজ, নফল নামাজ পড়তে নিষেধ বা যে কোনো নামাজ এই সময়, কিন্তু এই তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল ওযু দুটাই এটা একটা কর্মের সঙ্গে জড়িত। ওযু করলেন তো তাহিয়া, মসজিদে ঢুকলেন তো তাহিয়া, এটা কোনো ওয়াক্তের সঙ্গে জড়িত না। সুতরাং ওই তিন ওয়াক্তের মধ্যে পড়া যাবে না এই দুই নামাজ, কিন্তু তিন ওয়াক্তের মধ্যেও পড়া যাবে, এই কারণটা ঘটলেই, অর্থাৎ উযু করলেন দুই রাকাত তাহিয়াতুল ওযু পড়বেন, এটার জন্য ওইটার অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। তিন ওয়াক্ত হারাম এটা না, এটা এর থেকে বাইরে। আর মসজিদে যখন ঢুকলেন তখনই যদি বসতে যান দুই রাকাত পড়ে বসবেন তাহিয়াতুল মসজিদ, এটা দেখার দরকার নাই যে সকাল বিকাল দুপুর কোনটা, এগুলি দেখার দরকার নেই, আপনি মসজিদে ঢুকলেন তো ওযু করলো তো নামাজ পড়তে, জি এটা সবাব। অপেক্ষা আছে, আবার বিরতির সময় হয়ে গেল, আমরা সরাসরি একটা ফোন নিয়ে যাচ্ছি। জি আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি নাজমুল হুদা বলছি পাবনার সাতিয়া থেকে। জি বলুন নাজমুল হুদা সাহেব, কি প্রশ্ন আপনার? আমার তিনটি প্রশ্ন করতে চাচ্ছি। জি বলুন, দুটা পর্যন্ত আমি নিতে পারবো। প্রশ্ন হচ্ছে, জি, কোন নারী যদি গর্ভকালীন সময় যদি তার স্বামী মারা যায়, তাহলে সেই নারী কিভাবে ইন্দত পালন করবে, 4 মাস 10 দিন করবে নাকি সন্তান প্রসব পর্যন্ত অপেক্ষা করবে? আর দ্বিতীয় প্রশ্ন, সদাকাতুল ফিতর, এটা আমাদের সমাজে দেখা যায় অনেকে 15 রোজা 20 রোজা যাওয়ার পরে আদায় করে, আসলে এক্ষেত্রে আদায় করার সুন্না পদ্ধতি কোনটি, যারা আগে আদায় করবে তাদেরটা কি আদায় হবে কিনা? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমরা দুঃখিত, আমরা প্রিয় দর্শক আমরা দুটোর বেশি প্রশ্ন অ্যালাউ করছি না, সাহেব অনেক অনলাইন থাকেন, ধন্যবাদ আপনাকে। জি প্রশ্ন ছিল যে সদাকাতুল ফিতর অনেকেই 15-20 রোজার পরে দিয়ে থাকেন, অনেকে দেন, যারা আগে দেন তারা কি এই সওয়াব থেকে বঞ্চিত হবেন বা এটা কি ঠিক আছে, আসলে সুন্নত নিয়ম কোনটি? না, তো ওইটা হলো ফিতরাটা মূলত
ঈদের ঈদের দিন পর্যন্ত দেয়া, ঈদের দিন পর্যন্ত এটা ফিতরা দিয়ে ঈদের ঈদে যাওয়ার, সবাই যাতে ঈদে অংশগ্রহণ করতে পারে গরিবরা। এখন আগেও যদি দেন রমজান মাসে, আগেও যদি দেন তার ফিতরা আদায় হয়ে যাবে, তবে উচিত হইল ওই সময়টায় দেয়া যে ঈদকে কেন্দ্র করে সাদাকাতুল ফিতরা। একটা প্রশ্ন ছিল গতকাল, আমরা জবাব দিতে পারিনি সময়ের অভাবে। প্রশ্নটা ছিল এরকম যে স্বামীর কথা না শুনলে ইবাদত কবুল হয় না, এই শরীয়তের ভিত্তি কি? স্বামীর কথা না শুনলে ইবাদত কবুল হয় না, না এটা কোনো কথা নয়। ইবাদত তো আল্লাহর কথা, সুতরাং সে ইবাদত করবে। তবে স্বামীর কথা না শুনলে এটা আলাদা নাফরমানি আছে, এই নাফরমানি করার কারণে তিনি তার ইবাদত হবে, তবে নাফরমানির কারণে তিনি আলাদা শাস্তির যোগ্য হবেন, কিন্তু তার ইবাদত কবুল হবে না তা নয়। সেখানে একটা ফোন দিতে হচ্ছে, দর্শক অপেক্ষায় আছেন। জি আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম, হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? জি লাইনটা আমরা পাচ্ছি না। শেখ একজন প্রশ্ন করলেন যে রোজা অবস্থায় করোনা ভ্যাকসিন যে টিকা সেটা কি নেওয়া যাবে কিনা? মানে করোনা ভ্যাকসিন ইনজেকশন তো রোজা অবস্থায় নেওয়া যায়, এমন কোনো জিনিস নেওয়া যাবে না যেটা তার খাদ্য হিসাবে গ্রহণ করে অথবা শরীরের শক্তি যোগায় বর্ধক, এই দুটি জিনিস এটা এড়িয়ে চললে কোনো অসুবিধা নেই। আল্লাহ আলম। শেখ একটা প্রশ্ন গতকাল করেছিলাম, আমাদের সময়ের অভাবে আমরা শুনতে পারিনি, শুনবো ইনশাল্লাহ। একজন অপেক্ষা ফোনটা নিয়ে পরে যাচ্ছে ইনশাল্লাহ। জি আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কি প্রশ্ন বলুন? ওয়ালাইকুম আসসালাম, জামালপুর থেকে বলছিলাম, রাশেদুজ্জামান। জি রাশেদ সাহেব বলুন, কি প্রশ্ন আপনার? আমি প্রশ্নটা বলছিলাম হুজুর, জি আমার তো আসলে এখনো নিজস্ব কোনো জমি নেই, বুঝছেন? আচ্ছা, কিছু টাকা আমার ব্যাংকে জমা আছে, এটা কি জাকাত দিতে হবে কিনা? কি পরিমাণ টাকা আছে? আছে ধরুন 4 লাখ ব্যাংকে টাকা, 4 লক্ষ 5 লক্ষ টাকা এরকম। আচ্ছা, ব্যাংকে টাকা। কিন্তু আমার নিজস্ব জায়গা নেই, এখন জায়গা কি মানে বাড়ি নেই আর কি, এখন বাড়ি করতে হবে, মানে সেই জন্য আমি টাকাটা জমা রাখছি। ধন্যবাদ, আমরা শুনবো এই বিষয়ে কোরআন সুন্নাহর ব্যাখ্যা শেখ জবাব দিবেন। জি ধন্যবাদ আপনাকে শেখ, শুনলেন প্রশ্ন, নিজস্ব জমি জমা কিছু নেই, জাকাত আদায়ের জন্য বাড়ি থাকা জরুরি না, কার নিজের বাড়ি নাই তাতে জাকাত হবে না, জাকাতের পরিমাণ নগদ অর্থ আছে বাস জাকাত দিবেন, কিন্তু বাড়ি কিনতে এই টাকা লেগে যাবে, তখন আপনি যখন তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল অবস্থার প্রেক্ষিতে হুকুম পরিবর্তন হয়, যখন নিজের বাড়ি করার মতো জায়গা আপনি কিনলেন, এই টাকা খরচ হয়ে গেল, জাকাত বসবে না, কারণ ওটা বেসিক নিড। আর এইখানে আপনি খাইয়ে দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন, এরপরে আপনি আপনার এই টাকা, এটা আপনি বাড়ি থাক না থাক আপনি জাকাত দিবেন। একটা দর্শকের প্রশ্নে অপেক্ষায় আছেন ফোন নিয়ে। জি কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কে বলছেন, কি প্রশ্ন বলুন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন কে বলছেন, কি প্রশ্ন? জি আমার আমার এই যে প্রশ্নটা হলো যে এই যে সুন্নত নামাজে যে এই সুন্নতের মর্যাদা বা সুন্নত আরেকটা আছে, এই সুন্নত যদি না না পালন মানে না করে তাহলে কি গুনাহ হবে? জি ধন্যবাদ, আর কোনো প্রশ্ন আছে আপনার? আমরা শুনবো ইনশাআল্লাহ। ফরজের বাইরে যে সুন্নতগুলো আছে মুয়াক্কাদা হোক আর যাই হোক, সবগুলি মিলিয়েই হলো নফল, এগুলি নফল বলে অতিরিক্ত, ফরজটা হলো মূল অতিরিক্ত। মুয়াক্কাদ যেটা যে নবী সাল্লাল্লাহু বেশি তাকিদের সাথে এটা করেছেন, এটার সব অনেক বেশি, কিন্তু এগুলি ছেড়ে দিলে এটা গুনাহ হবে না। গুনাহ তখনই হবে যখন মনে করা এটা কোনো সুন্নত না বা মুয়াক্কাদা না, মুয়াক্কাদ না, তাহলে এমনি যদি আপনি না আদায় করেন তাহলে এটা আপনাকে পাকড়াও করা হবে না কিয়ামতের দিন, আপনি কেন এটা আদায় করলেন না, এটা করা হবে না। জি আল্লাহু আলম। স্যার গতকাল একটা প্রশ্ন ছিল যে স্বামীর শ্বশুর বাড়িতে যৌতুক না দেওয়ার কারণে
শ্বশুরবাড়ি থেকে তাকে নির্যাতন করা হয়। সেক্ষেত্রে বোন খুব ইমোশনাল কান্না করছিলেন যে আসলে সেক্ষেত্রে এবং এটাকে ইসলাম কি বলে আসলে এটাকে বাধ্যতামূলক কিছু কিনা? অনেক নিন্দার বিষয়, কারণ বিয়ের মধ্যে স্বামীর পক্ষই হইল দাতা আর মেয়ের পক্ষ হইল গ্রহিতা। মেয়ের পক্ষ মানে মেয়ে, মেয়ে খালি নেবে, স্বামী খালি দেবে। আর্থিক যত দায় দায়িত্ব কার? স্বামীর ছেলের। এখন তার শ্বশুর বাড়ি থেকে বউও চাই আবার টাকাও চাই, এরকম যারা দাবি করে এরা মুসলমানের নামের কলঙ্ক, এরা ইসলামের শিক্ষা থেকে অনেক দূরে, নাউজুবিল্লাহ মিন যালিক। এরা হারামখোর এবং হারাম খায়, এটা না। এমনি যদি শ্বশুর কিছু মেয়ে সঙ্গে কিছু হাদিয়া দিয়ে দিল সেটা দিতে পারে, এটা জায়েজ, কিন্তু এটা ওয়াজেব না, অবশ্য কর্তব্য না। যদি ছেলের পক্ষ দাবি করে তাহলে গুনাহ করবে, গুনাহে কবিরা করবে, অনেক বড় অপরাধ করবে সে, নাউজুবিল্লাহ। আমি জানি সে অনুযায়ী কোনো অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, সেক্ষেত্রে আরও মারাত্মক। এরা আল্লাহ একজন আছেন এটা মনে করেন তো, কিয়ামতের দিন দাঁড়াতে হবে তো আল্লাহ তাআলার সামনে, আল্লাহকে ভয় করুন, খবরদার এসব ব্যাপারে। জি, আমরা ফোন নেব, কে আছেন লাইনে? জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? ওয়ালাইকুম সালাম, বলুন কে বলছেন, কি প্রশ্ন? আমি জাহিদ বলছিলাম। জি জাহিদ সাহেব বলুন, কি প্রশ্ন আপনার? প্রশ্ন ছিল যে আমার আগের ঘরে একটা মেয়ে ছিল, হ্যাঁ, মেয়েটার বয়স 3 মাস থাকা অবস্থায় আমি তাকে, আমার প্রথম স্ত্রীর সাথে আমার সারাসারি হয়। জি, তো আমার বন্ধুর কাছে মেয়েটাকে আমি দিয়ে দিছি আর কি। আচ্ছা, তো তখন আমার বন্ধু, এখন আমি যদি ওখানে যোগাযোগ করতে চাই তাহলে আমার বন্ধু বা বন্ধুর ওয়াইফ খুব মনে কষ্ট পায়। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমার এই মেয়ের প্রতি আমার দায় দায়িত্ব কি আছে কিনা, যে ভবিষ্যতে এই মেয়ের প্রতি যদি আমি যদি কোনো কর্তব্য পালন না করি এতে কি আমি গুনাহগার হব কিনা? জি, অনেক ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়ে। শেখ বিষয়ে জবাব দিচ্ছেন। জি ধন্যবাদ আপনাকে, শেখ শুনলেন। জি, মেয়ে তো আপনারই, কারণ কোরআনি কারিমে বলা হয়েছে উদুহুম লি আবাইহিম, তাদেরকে ডাকো তাদের বাবার নামে, বাবাকে উল্লেখ করে। তো বাবা তো আপনি, লিখতে তো হবে যে বাবাকে, অন্য কোনো বাপ হতে পারে, বাপ ডাকাও যেতে পারে, কিন্তু ইয়েতে কাবিনে বা ইয়েতে যখন লিখবে তখন আপনার মেয়েই লিখবে। সুতরাং আপনার বাপ হিসাবে আপনার দায়িত্ব তার প্রতি আছে, কিন্তু তারা যদি এটা গ্রহণ না করে সেই জন্য আপনি দায়ী হবেন না। আপনি মায়া করতে চাইবেন, আপনি কিছু দিতে চাইবেন, তারা গ্রহণ না করলে এটা আপনাকে আল্লাহ তাআলা দায়ী করবেন না। যে হাসান শেখ, আমরা একটা ফোন নিব, কে আছেন লাইনে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন? ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কি প্রশ্ন বলুন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন আপনার প্রশ্ন কি করতে চাচ্ছেন, কে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। জি বলুন, কি প্রশ্ন আপনার? আমি হুজুরের সাথে একটু কথা বলবো। জি বলুন বলুন হুজুর, শেখ শুনছেন, আপনি বলুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বাংলা থেকে বলছি, ইসলামী সাওয়াল জব, ইসলামী জীবন জিজ্ঞাসা থেকে আপনি প্রশ্ন, জি কোনো প্রশ্ন থাকলে বলুন আপনি। জি ধন্যবাদ আপনাকে। সাথে আছেন শেখুল আলম শেখ আমরুদ জাফরি স্যার, স্যারের একটা ফোন অপেক্ষায় আছেন, আমরা ফোন নিচ্ছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন, কি প্রশ্ন বলুন? আচ্ছা, আমার প্রশ্ন ছিল হচ্ছে, বলুন। হ্যালো। জি বলুন, আমরা শুনছি প্রশ্ন। মেয়েদের ফিল্টা আর পুরুষদের ফিল্টা কি একই রকম ভাবে হবে? আর আমি শুনছি যে ওই, মানে আমার একটু ঠান্ডার সমস্যা আছে বলে একজন আমাকে বলছিল যে কুলি না করলে আর নাকে পানি না দিলে নাকি অজু হয়, এটা কি সঠিক যে অজুর ফরজ গুলো মানলেই হবে আর নাকে পানি না দিলে সমস্যা নেই?
গড়গড়া না করলে সমস্যা নাই। আর আমার আপু মানে খুবই অসুস্থ। আর একটা প্রশ্ন হচ্ছে, মানে বিছানায় পড়া সে এখন রোজা রাখতে পারছে না, এমন অবস্থায় কি করা উচিত? ধন্যবাদ, 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 আমরা শুনবো, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। শায়েখ এই বিষয়ে জবাব দিচ্ছেন। শায়েখ শুনলেন, পুরুষ এবং নারীর সেজদা কি একই রকম কিনা? সেজদা, সেজদা, ও হ্যাঁ, ওই এবাদত একই রকম। আমার দেশে নারীরা একটু ইয়ের সঙ্গে মিশে সেজদা করেন, তা না, পুরুষ আর নারীর মধ্যে কোনো তফাত নেই। হযরত উম্মুদ দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবাদত করে দেখিয়ে দিলেন যে কীভাবে নারীরা, তো সল্লাত সলাত রাজুলি ওয়া কানাত ফাকিহা, তিনি পুরুষের নামাজ পড়লেন। উম্মুদ দারদা আবু দারদার স্ত্রী, তিনি বললেন যে উম্মুদ দারদা পুরুষের নামাজ পড়লেন, ওয়া কানাত ফাকিহা, আর তিনি ছিলেন ফেকাবিদ, শরিয়াবিদ। অতএব নারী পুরুষের নামাজের মধ্যে কোনো তফাত নেই, শুধুমাত্র নারীদের পর্দা করতে হয়, যার পুরুষের পর্দা না করলে চলে। জি, আমার কিছু সমস্যা রয়েছে, আমি নাকে মুখে পানি দিলে সেক্ষেত্রে শুধু ফরজগুলো দিয়ে করলে কি অজু হয়ে যাবে কিনা? জি, হয়ে যাবে আপনার। তাছাড়া আপনি বিশেষ ইশারা করতে চাইলেন যে গড়গড়া করা না, রোজা অবস্থায় গড়গড়া করবেন না। বাবা অসুস্থ আছে, রোজা রাখতে পারছেন না, সেই ক্ষেত্রে কি করণীয় রয়েছে? যিনি বয়সের কারণে অসুস্থতা দুটো পথে একত্রিত হয়েছে, তিনি আর ভালো হওয়ার যে সম্ভাবনা না থাকে, তাহলে তিনি ফিদিয়া দিবেন। ফিদিয়া হলো তাম ও মিসকিন, একজন মিসকিন গরিব মানুষকে দুই বেলা খাবার দিবেন, তাকে আপনাদের ঘরে যেই মানে খাবার, সেই খাবারের মানে তাকে দুই বেলা খাবার অথবা খাবারের মূল্য অনুরোধ করছি, আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবো, হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার করবো। বাজারে অনেকগুলো স্যানিটাইজ রয়েছে, সেক্ষেত্রে আমরা হালাল যে স্যানিটাইজগুলো রয়েছে সেগুলো আমরা অবশ্যই ব্যবহার করবার চেষ্টা করবো। আল্লাহ কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।